মন্দার নড়িয়া যাহাঙ্ক প্রিয় কোটি কোটি ওড়িয়াঙ্ক আরাধ্য দেবী সে ঘটগাঁ নিবাসিনী মা তারিণী। আরম্ভ হয়েছি মাঙ্ক বিশ্ব প্রসিদ্ধ চৈতি পর্ব, যাহাকে নিয়ে চলচঞ্চল হয়ে উঠিছি কেন্দুঝর। মা তারিণীঙ্ক শতাশীতম চৈতি পর্ব পাইঁ চালিছি জোরসোরে প্রস্তুতি। চৈতি পর্ব পাই মন্দির প্রশাসন ঠারু আরম্ভ করে জেলা প্রশাসন পর্যন্ত তপ্তর হয়ে উঠিছন্তি। এপ্রিল 9 আরম্ভ হয়ে 15 তারিখ পর্যন্ত 7 দিন ধরে মা তারিণীঙ্ক শতাশীতম চৈতি পর্ব মহা আড়ম্বরে পালিত হেউচি। মাঙ্ক প্রিয় পর্ব পণা সংক্রান্তি, আজিঠারু ওড়িয়া নূতন বর্ষ আরম্ভ হইথায়। এই অবসরের সকালু মাঙ্ক সাবরী রীতিনীতি অনুযায়ী পূজা অর্চনা করা যাইতিলা। সকাল আলতি পরে মা সমস্ত ভক্তঙ্কু স্বতন্ত্র সুনাবেশে দর্শন দেই মনস্কামনা পূর্ণ করিছন্তি। ভক্ত মধ্যে এহাকু হাতছাড়া নকরি নিজ পরিবার মঙ্গল পাই মনস্কামনা মাগিছন্তি। বহু ভক্ত বহু দূরু আসি মাঙ্ক এই দিব্য দর্শন দেখিছন্তি। চৈতি পর্বরে মাঙ্ক মন্দিরে লক্ষাধিক ভক্তঙ্ক ভিড় লাগি রহিছি। খরাকু মুকাবিলা সহ শান্তি শৃঙ্খলা পাই পদক্ষেপ নিয়া যাইছি। এথিসহিত মন্দিরে ভক্তমানক শৃঙ্খলা দর্শন, মন্দিরর সুরক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণ পাই জেলা তথা পুলিশ বিভাগ পক্ষরু ব্যাপক প্রস্তুতি করা যাইছি। প্রবল খরা কারণরু অংশুঘাতর মোকাবিলা পাই মন্দির পরিসর ঘটগাঁ পালামণ্ডপকু পালরে ছাউনি ব্যবস্থা করা যাইছি। 7 দিন ধরি মা তারিণী সুনাবেশে দর্শন দেবা সহিত মন্দির পরিসরে হোমযজ্ঞ চণ্ডীপাঠ ভাগবত পাঠ আদি অনুষ্ঠিত হেউচি। এই অবসরে মাঙ্ক পীঠরে লক্ষাধিক ভক্তঙ্ক সমাগম হেউচি। শৃঙ্খলা দর্শন ও ভক্তঙ্ক সুরক্ষা পাই ব্যারিকেড ব্যবস্থা করা যাইছি। মন্দির পরিসরে সিসিটিভি ক্যামেরা লগাযিবা সহ পুলিশ ফোর্স মুতয়ন হইছন্তি। এই চৈতি পর্বরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন যুবক সংঘমানে সহযোগর হাত বড়াইথান্তি। তেবে এই চৈতি পর্ব 7 দিন ধরি মাঙ্ক পীঠরে ভজন সমারোহ প্রবচন বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম বাদীপালা আদি অনুষ্ঠিত হয়ে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করুচি। এই 7 দিন ধরে ঘটগাঁ অঞ্চলের আমিষ সেবনকু সম্পূর্ণ বারণ করা যাইছি। ঘটগাঁরু মনোজ কুমার বেহেরাঙ্ক রিপোর্ট, তীর্থক্ষেত্র লাইভ। কোরাপুট জেলা দশমন্ধরপুর ব্লক পোড়াগড়া পাখ জাতীয় রাজপথে থিবা বঙ্গলাগুড়া গ্রাম পাখে থিবা 54 বর্ষ তলর পুরুণা পোল ভুষুড়ি পড়ি 6 মাস হেলানি তথাপি বিভাগীয় অধিকারী চুপ বসিছন্তি। উক্ত পোলটি ভুষুড়ি পড়িবা পরঠারু কোরাপুট রায়গড়া জাতীয় রাজপথে চলাপ্রচল করুথিবা বহু সংখ্যারে যানবাহন প্রায় 1 মাস ধরে নাহি নথিবা অসুবিধার সম্মুখীন হইতিলে। এইভাবে সমস্যা দেখি ভাঙ্গি যাইথিবা পোলগড় নদী উপরে জাতীয় রাজপথ বিভাগ তরফরু এক অস্থায়ী পোল নির্মাণ করা যাইথিলা। উক্ত অস্থায়ী পোল নদীঠারু কম উচ্চতার থিবারু বর্ষা হলে অস্থায়ী পোল উপর দেই পানি অতিবাহিত হচ্ছে, যাহাফলরে পোলর দুই কড়ে শতাধিক গাড়ি পানি ছাড়িবা পর্যন্ত অপেক্ষা করিবাকু পড়ুছে। গত কিছুদিন তলে পশ্চিম ঝড়ের প্রভাবে কোরাপুট জেলায় প্রবল বর্ষা হইতিলা। সেইদিন রাতে উক্ত অস্থায়ী পোল উপরে পানি অতিবাহিত হেউথিবা দেখি অনেক যানবাহন রাতিসারা অটকি রহিতিলে। আগুকু বর্ষা দিন আসুছে, এইভাবে সমস্যা নিতে উপজিব, তেণু বিভাগীয় অধিকারী এবেঠারু নজর দেই কোরাপুট রায়গড়া পর্যন্ত যানবাহন চলপ্রচল পুরা ঠপ হবার যথেষ্ট সম্ভাবনাকে এড়াই দিয়া যাই পারিব বলে অনেক গাড়ি চালক কহিছন্তি। কোরাপুট লক্ষ্মীপুরু প্রমোদ কুমার জেনাঙ্ক রিপোর্ট, তীর্থক্ষেত্র লাইভ।